প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রেম প্রেমজয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্সরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো রাজস্থানি বাদনিসারি এগুলো হচ্ছে পিওর বাদনি শাড়ির মধ্যে এবং এই শাড়িগুলো ভিউয়ার্সরা এখনও কিন্তু আনপলিশ অবস্থায় আছে এগুলো যখন পলিশ করা হবে শাড়িগুলো বহরেও বেড়ে যাবে এবং দেখতে কিন্তু তখন আরও অনেক বেশি ভালো লাগবে এবং আজকে আমরা যতগুলো শাড়ি দেখাব প্রত্যেকটির প্রাইজই হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে তাই তো যে আজকে ভিডিওর প্রত্যেকটি শাড়ি ভিউর্সরা চার হাজার পাঁচশো টাকা করে এবং প্রত্যেকটি আপনার আনপলিশ অবস্থায় আছে আপনারা অর্ডার করলে নিজেরাও চাইলে পলিশ করিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা পলিশ করে দিতে পারব পলিশ চার্জ হচ্ছে আপনার দুশো টাকা করে আর যারা ভিউার্সে আপনারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং নিচে ডান পাশে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে আপনারা সেখানে আপনার ছবিটি পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যারা আপনারা সরাসরি এসে প্রোডাক্টটি নিতে চান এই মুহূর্তে স্ক্রিনে আমাদের দোকানের অ্যাড্রেসটি দেখানো হচ্ছে এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথেই প্লেন মসজিদ গলি তিনশো চুয়াত্তর নাম্বার বিল্ডিং ভিভার্স এই শাড়িটি হচ্ছে আপনার পিওর ডার্ক মেরুন কালারের মধ্যে এই শাড়িটা কিন্তু ভিভার্সরা অনেক গর্জেস এবং এখনো কিন্তু শাড়িগুলো আপনার আন অবস্থায় আছে এগুলো যখন পলিশ করা হবে তখন কিন্তু এগুলোর ব্রাইটনেস আরো বেড়ে যাবে জরিগুলো আরও বেশি চিকচিক করবে এবং বহরও বেড়ে যাবে কিছুটা একটু দেখাচ্ছি জি 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 এই টাইপের ফিনিশিংটা আসবে এটাকে রোলার পলিশ করা হয় আর আমাদের পরবর্তী কালেকশনটি একটু দেখি আমরা জি এই শাড়িটাও অল ওভার বডি কিন্তু খুবই গর্জেস ভাবে এবং খুবই কালারফুল কাজ করে দেওয়া একদম পিওর বুটিক আইটেম অরিজিনাল রাজস্থানি বাদনি শাড়ি এটা ডান পাশেটা হচ্ছে আঁচলের পোর্শন আর এটা হচ্ছে বডির পোর্শন এবং ভিওয়ার্সরা প্রত্যেকটি শাড়ি কিন্তু আজকে খুবই সুন্দর এগুলো রিয়েল জাড়ি দিয়ে কাজ করা আমাদের ফেসবুক পেজে এগুলোর ছবি দেওয়া থাকবে এবং ইউটিউবে আমরা ভিডিওটা আপলোড করছি ফেসবুকে আমরা ভিডিওটি দিয়ে দিব যারা অনলাইন অর্ডার করবেন ভিউয়ার্সরা তারা কাইন্ডলি স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমি একটি শাড়ি একটু কাছ থেকে দেখাই এটা এটা কি সিল্ক সিল্ক হচ্ছে মধ্যে কিন্তু ফ্যাব্রিকের খুব সুন্দরভাবে ওয়ার্ক করে দেওয়া এবং এটা হচ্ছে অরিজিনাল বাদনি শাড়ি এটা কিন্তু বাটিক শাড়ি নয় বাদনি শাড়ি এগুলো হচ্ছে ইন্ডিয়া রাজস্থানে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে ঠিক আছে আমাদের পরবর্তী শাড়িটি একটু দেখাবেন এটা হচ্ছে ভিউার্সে একটু রেড কালারের মধ্যে যদিও ভিডিওতে আপনার একটু অরেঞ্জ টাইপের মনে হচ্ছে বাট আসলে বাস্তবে দেখতে একটু রেজিস কালার ঠিক আছে আর এই শাড়িটা আরও ভিউয়ার্সরা খুবই গর্জেসভাবে কাজ করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষভাবে আঁচলের যে পোর্শনটা আছে আমি একটু জুমিন করে দেখাচ্ছি দেখুন আঁচলটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া অরিজিনাল রাজস্থানী বাদনি আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকাতে এবং আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন ভিউয়ার্সরা এই শাড়িটি একটু আমাদেরকে একটু খুলে দেখাবেন কাইন্ডলি এবং শাড়িগুলোর কিন্তু একদম শেষ পর্যন্ত ভিউর্সার এরকম কাজ করে দেওয়া আছে প্রত্যেকটি শাড়ির ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ভিউর্সার শাড়ির উপরে এবং নিচে দুই বর্ডারটাই খুবই গর্জেস এটা হচ্ছে আঁচলের পোর্শনটি এবং এগুলি তো রানিং ব্লাউজ পিস তাই না জি এবং শেষ পর্যন্ত একটু দেখি শাড়িগুলোর সাথে কিন্তু ভিউয়ার্সার ব্লাউজ পিস দেওয়া আছে এগুলো হচ্ছে রানিং ব্লাউজ পিস ওকে ঠিক আছে এবং শাড়িগুলো এখন আনপলিশ অবস্থায় আছে আর এটা হচ্ছে আরেকটি মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে ভিউয়ার্সরা ওকে ঠিক আছে পরবর্তীতে আমরা দেখি ভিওয়ার্সরা এই শাড়িগুলো কিন্তু আমরা নিজেরাই যে পার্চেস করে থাকি এবং নিজেরাই আমরা ইম্পোর্ট করে থাকি তাই আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাদনি শাড়ি দিতে পারছি ভিউর্সরা আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব আজকে যতগুলো শাড়ি দেখালাম প্রত্যেকটারই প্রাইস হচ্ছে চার টাকা করে যদি এরকম আরও নতুন নতুন ডিজাইন দেখতে চান আর আপনারা যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা কি ধরনের কালেকশন আগে দেখতে চান সেটা কাইন্ডলি আমাদেরকে জানাতে পারেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রিপশনের ডান পাশে যে আইকনটি আছে কাইন্ডলি প্রেস করে দিবেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ভিউয়ার্সরা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ